বঙ্গবন্ধু প্রতিকৃতিতে জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধা ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় শ্রমিক লীগ রোববার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পগোয়াক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন এই সময় দক্ষিণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম শফিউল আলম ভুলু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক বকুল উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এম এ করিম খান এ সময় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন